এটি হচ্ছে 1999 সালের মডেল তাই তো 51 সিরিয়ালের গাড়ি 4258 এই গাড়িতে বর্তমানে 3 এল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ডিজেল চালিত ইঞ্জিন একটু স্টার্ট করেন ভাই আচ্ছা একটু এক্সিলেটর চাপ দেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি ঝিনাইদহ জেলা কোটচাঁদপুর উপজেলা নজরুল ভাইয়ের কাছে তো নজরুল ভাই কিন্তু আমাকে বেশ কয়েকদিন ধরে ফোন দিচ্ছিল যে ভাই গাড়ি বিক্রি করবেন সেই উদ্দেশ্যে আসলে আজকে আমি ভাইয়ের সাথে দেখা করতে এসেছি এবং এর পাশাপাশি আপনাদের একটি গাড়ি দেখাবো আজকে সেটি হচ্ছে এই গাড়িটি এটি হচ্ছে টয়োটা হায়েস শর্ট বডি লো ফ্লোর যারা মূলত ডিজেল চালিত ম্যানুয়াল গিয়ারের গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের গাড়িটি গাড়িটা মূলত নজরুল ভাইয়ের তাই তো আচ্ছা তো ভাই গাড়িটা বিক্রি করবেন কেন ভাই একটু অর্থনীতি সমস্যার মধ্যে পড়ে গেছি যাক আজকের ভিডিওটি যদি নাটানে শেষ পর্যন্ত দেখেন তাহলে গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং কত টাকা দাম সেটা কিন্তু ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেবো সরাসরি নজরুল ভাই কিন্তু সেটা বলে দিবেন আপনাদের যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সো ভিউয়ার্স আমি কিন্তু এই গাড়িটি দেখিয়েছিলাম এটি হচ্ছে 1999 সালের মডেল তাই তো আপাতত পেপার্স আমার কাছে না থাকাতে কত সালে রেজিস্ট্রেশন করা সেটা আমি বলতে পারছি না যদি আপনি সেটা জানতে চান অবশ্যই নজরুল ভাইয়ের সাথে কথা বলে নেবেন তাহলে আপনি জানতে পারবেন যে কত সালে রেজিস্ট্রেশন করা আছে গাড়িটা আমি চারিদিক থেকে দেখিয়ে দিচ্ছি তারপরে ভেতরের কন্ডিশনে দেখাবো গাড়িটি মূলত ঢাকা মেট্রো চ৫১ সিরিয়ালের গাড়ি ৪২৫৮ একটু আমি পেছন থেকে দেখাচ্ছি গাড়িটি একদম ফ্রেশ আছে মোটামুটি যেহেতু গাড়িটির বয়স হয়েছে তারপরে কিন্তু ততটা ফ্রেশ থাকবে না যদিও বা বয়স হলে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই সে ফ্রেশ আর থাকে না এটি হচ্ছে বাম পাশের পেছনের টায়ার এটা একটা মোটামুটি ভালো একদম যে নতুন তা কিন্তু না একটু বয়স হয়েছে তাই তো আচ্ছা 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 বুঝতে পেরেছি এবং এটি হচ্ছে বাম পাশের সামনের টায়ার এটা একটা অনেকটা ফ্রেশ আছে টায়ার সব নতুনই আছে আচ্ছা এবং এই মুহূর্তে আমি একটু যদি ডান পাশের দুইটি টায়ার দেখাই তাহলে এটি হচ্ছে ডান পাশের সামনের টায়ার এই টায়ারটা একদম ফ্রেশ আছে এবং এই মুহূর্তে আমি যে টায়ারটি দেখাচ্ছি এটি হচ্ছে ডান পাশের পেছনের টায়ার একটু যদি ডান পাশ দূর থেকে গাড়িটি দেখায় তাহলে দেখতে ঠিক এই কন্ডিশনে হবে এবং যদি গাড়িটি একটু পেছন থেকে দেখাই আমি কিন্তু পেছন থেকে দেখিয়েছিলাম তারপরেও আপনাদের সুবিধার্থে একটু আমি পেছন থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এবং অবশ্যই আমি কাছ থেকে দেখাবো যে কোথাও কোনো বড় ধরনের স্ক্র্যাচ বা মারমোড় আছে কিনা এটা দেখার জন্য এবং ভেতর থেকেও আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে গাড়িটির বাম পাশ এবং এই মুহূর্তে একটু যদি সামনে থেকে দেখাই এটি হচ্ছে গাড়িটির সামনের অংশ একটু কাছ থেকে আমি দেখাচ্ছি এবং এই মুহূর্তে একটু যদি ড্রাইভিং প্যানেলটি দেখাই গাড়ির ইঞ্জিনের কি অবস্থা ইঞ্জিন কন্ডিশন কেমন আছে ইঞ্জিন নতুন ইঞ্জিন করা এক মাস ইঞ্জিন করা হয়েছে তাই তো ইঞ্জিনের কোনো কাজ নেই তার মানে না ইঞ্জিনে কোনো কাজ নেই আচ্ছা তারপরে ধারগুলো আমি দেখে দিচ্ছি যদিও বা ইঞ্জিন আমি কিন্তু দেখে দিব হ্যাঁ রং সং করা আছে সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটু ড্যাশবোর্ডটি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আগেই বলেছিলাম এটি হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি এবং ডিজেল চালিত ইঞ্জিন বর্তমানে তো এসির কোনো কিছু নাই না আচ্ছা এসির কোনো কিছু নাই এসি বর্তমানে ঠিক করতে হবে অনেক খরচ সেটা সম্পূর্ণ মেকারের কাছে শুনতে হবে যে কেমন কি খরচ আসে আচ্ছা যাই হোক আমি একটু বাম পাশ থেকে দেখাবো এই গ্লাসগুলো কিন্তু ম্যানুয়াল সিস্টেমে ওঠানো এবং নামানো যায় একটু আমি যদি বাম পাশ থেকে দেখাই বাম পাশ থেকে যদি দেখাই ধারগুলো একটু আমি আগে দেখিয়ে দিচ্ছি একটু আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করছি যদিও বা অনেক রোদ রোজ্জ্বল জায়গা থেকে ভিডিও করছি এই কাভারগুলো কি নতুন করেছেন নাকি ভাই এক মাস পরে এক মাস আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু ম্যানুয়াল সিস্টেমে নামানো এবং ওঠানো যায় যাই হোক একটু প্যাসেঞ্জার সিটটা আমি দেখাবো সিট কন্ডিশন তো ভালোই মনে হচ্ছে এই ধারগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে আস্তে আস্তে আমি দেখাচ্ছি যেহেতু ভেতরে সিটের কালার কিন্তু লাল এই কারণে কিন্তু ভেতরে লাল হয়ে আছে আচ্ছা আচ্ছা সাতটা একটু আমি দেখাচ্ছি গাড়িটি মূলত লো ফ্লোর মানে নিচু ফ্লোর তবে শর্ট বডি এই ধারগুলো আমি দেখাচ্ছি যাতে করে আপনারা ভিডিও দেখে বুঝতে পারেন আচ্ছা একটু ব্যাকডোলাটা উঠাবেন লক আছে নাকি ভেতরে দেখ
একটু আমি ব্যাক ডালাটি দেখাচ্ছি, যদিও যদিও বা গাড়িতে ডিজেল চালে তো এই কারণে কিন্তু পেছনের দিকে জায়গা আছে লাগেজ পরিবহন করার জন্য। চাইলে কিন্তু আপনি যখন ভাড়া দিবেন গাড়িটি যাত্রীরা কিন্তু লাগেজ পরিবহন করতে অনেক সুবিধা হবে। যাক একটু ভালোভাবে আমি দেখাচ্ছি, এই ধারগুলো একটু আমি দেখাচ্ছি। পেছনে কি খোলা কাটা আছে নাকি? না না না, খোলা কাটা নেই। ঠিক আছে, একটু ইঞ্জিনটা দেখাবেন ভাই, এটা একটু নামাই দেন, নামাই দিয়ে একটু ইঞ্জিনটা দেখাবেন এবং চালু করে দেখাবেন। একটু ইঞ্জিন মারাটা একটু ওঠান। স্যার সিটে কতজন বসা যাবে এটাতে? 12 একই না একই মানে 12 সিটের গাড়ি তবে 14 জন বসা যায়, তাই তো? যেহেতু সামনের দিকে কিন্তু এক্সট্রা একটা বেবি সিট করা আছে। আচ্ছা একটু স্টার্ট করানো ওর পাশে গিয়ে, আমি একটু ইঞ্জিন কন্ডিশন দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে থ্রি এল ইঞ্জিন, তাই তো? এই গাড়িতে বর্তমানে থ্রি এল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ডিজেল চালিত ইঞ্জিন। একটু স্টার্ট করেন ভাই, ইঞ্জিন নতুন করা হয়েছে, তাই তো? মানে মোবাইল টাবল খায় নাকি? না না না, কোনো মোবাইল নেই, মনে মোবাইল নেই, মোবাইল খায় না। তো প্রিয় দর্শক, আমি আপনাদের সুবিধার্থে একটু বলে রাখি, এটি হচ্ছে টয়োটা হায়েস 1999 সালের মডেল। তবে কততে রেজিস্ট্রেশন এটা আসলে আমি বলতে পারছি না, কারণ গাড়ির পেপারটা বাসায় আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, সেটা কিন্তু নজরুল ভাই পরে দেখে বলে দিতে পারবে। তবে আপনাদের যদি জানা দরকার হয় তাহলে নজরুল ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন। তো নজরুল ভাই, গাড়িটা দেখতে হলে কোথায় আসতে হবে জানো? ঝিনাইদহ জেলা কোটচাঁদপুর থানা আক সেন্টার পাড়া। ঝিনাইদহ জেলা কোটচাঁদপুর উপজেলা আক সেন্টার পাড়া, আক সেন্টার। আচ্ছা, তো এই গাড়িটার দাম চাচ্ছেন কত টাকা? 4,30,000 টাকা। 4,30,000 টাকা। তবে 2020 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন এবং ফিটনেসের মেয়াদ আছে এবং রুট পারমিটের মেয়াদ আছে হচ্ছে 2018 সাল পর্যন্ত। দাম দরের কি সুযোগ থাকছে? হ্যাঁ, আপনার মাধ্যমে আসলে অবশ্যই সুযোগ দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেল নজরুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি সরাসরি নজরুল ভাইয়ের সাথে কথা বলে গাড়ির দামের ব্যাপারে কথা বলে নিতে পারবেন। গাড়ির দাম আমি আবারও আপনাদের সুবিধার্থে বলে রাখছি, এটি হচ্ছে 4,30,000 টাকা নজরুল ভাই চাচ্ছেন, দাম দরের সুযোগ আছে, চাইলে অবশ্যই দাম দর করে আপনি গাড়ি নিতে পারবেন। আমাদের ভিডিওর মাধ্যমে যদি কেউ গাড়ি বিক্রি করতে চান, আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অথবা ফেসবুক পেজে সরাসরি মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।